প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মঙ্গলবার সকালে খুলনা নগরীর শহীদ হারিস পার্কে এ নামাজ আদায় করা হয় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা এ সময় কান্নাই ভেঙে পড়েন মুসল্লিরা সুন্নাতের আমল হিসাবে আমরা আজকে আদায় করলাম আল্লাহ আমাদের দেশের আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেন মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায় রোদের তাপ তো অত্যন্ত তাপ এই জন্য শুনলাম যে ইস্তিসকা নামাজ হবে বৃষ্টির জন্য ওই জন্যই আসলাম ইস্তিসকার নামাজটা পড়লাম আল্লাহ যেন আমাদেরকে সহি বৃষ্টি দান করে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গ্রামবাসী মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা নামাজে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন গরম থেকে রক্ষা পেতে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজারের মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানি চেয়ে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করেন এলাকাবাসী তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দ্বিতীয় দিনে কুষ্টিয়া কুমারখালীর খরিলার বিলে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয় এছাড়া রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সলাতুল ইস্তেসকার সালাত আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আস সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ খাদিজা স্বপ্না সময় সংবাদ